সুপ্রশিক্ষিত বন্ধু, আজকে আমরা মজার কিছু অঙ্ক করবো। তা এখন আমরা শুরু করতেছি, তা প্রথমেই আমরা দেখবো ক্যালকুলেটর ছাড়া। তা সুপ্রশিক্ষিত বন্ধু, 6 × 2 = 8 গুণন 15। তা সুপ্রশিক্ষিত বন্ধু, এটা আমরা কি করব, এটা আমরা কোনো কিছু করার দরকার নাই। তা সুপ্রশিক্ষিত বন্ধু, শুরুতে আমরা এটা দেড় গুণ করবো, তাহলে এটা 628, এটা তাহলে এটা আছে 3, এটা 1, এটা 4, তাহলে আমরা দুটো যোগ করে দেবো। তা সুপ্রশিক্ষিত বন্ধু, এটা তাহলে হবে 942, তার সাথে খালি একটা শূন্য দিয়ে দিব, তাহলে অ্যান্সার হবে 9720। তা সুপ্রশিক্ষিত বন্ধু, তাহলে 2 নম্বর অঙ্কটা যদি আমরা করি, যে 32 × 15, তাহলে 32 অর্ধেক হচ্ছে 16, তাহলে 16 আর 32 করলে আমরা পাবো 48, তাহলে উত্তর হবে 4840। তা সুপ্রশিক্ষিত বন্ধু, তাহলে এর পরবর্তীতে তাহলে আমরা লিখব 31 × 15। তা সুপ্রশিক্ষিত, 31 অর্ধেক হচ্ছে 15.5, 15.5, তাহলে এটা আমাদের আসলো 46.5, তাহলে সুপ্রশিক্ষিত বিন্দু এটা আসবে 665, খালি 10 মিনিটটা তুলে দেওয়া। তা সুপ্রশিক্ষিত বিন্দু, তাহলে এর পরবর্তীতে আমরা 26, তা 77 × 15, তাহলে সুপ্রশিক্ষিত বিন্দু 77 অর্ধেক হচ্ছে 38.5, তাহলে যোগ করে আমরা পেলাম 115.5, তাহলে এসে 1150। তা সুপ্রশিক্ষিত বিন্দু, আমি আপনাদেরকে আর একবার বুঝে দেই এখানে, তাহলে 100 × 2 = 628 × 15, তাহলে এখানে দেড় গুণ। সুপ্রশিক্ষিত বিন্দু, তাহলে ঘটনাটা কিভাবে আসলো আপনাদের তো বুঝতে হবে, তাহলে 10 মিনিটকে বাদ দিলে এটা 1.5, দেড় গুণ, তাহলে এটা আছে 628, আর দেড় গুণ তার অর্ধেক আছে 314, তাহলে এটা যেটা আসলো, তাহলে এখানে যে একটা 10-এর জন্য যে শূন্য বাদ দিচ্ছি সেই শূন্যটা নিচ্ছি, তাহলে 32-এর দেড় গুণ কত, 48, তারপর যেহেতু এখানে 1.5 হিসেব করেছি, একটা শূন্য বাদ দিয়েছি, শূন্যটা নিয়ে নিয়েছি, তারপর এখানে 31-এর অর্ধেক কত, 15.5, তাহলে তার অর্ধেক কত নিয়েছি সুপ্রশিক্ষিত বিন্দু, তার অর্ধেক নিয়েছি 16.465। তা সুপ্রশিক্ষিত বিন্দু, এর পরবর্তীতে আমরা যে হিসেবটা করেছি, তাহলে 77.15, তাহলে সুপ্রশিক্ষিত 38.5, তাহলে 38.5-এর জন্য এটা আমার তাহলে কি করব, তা সুপ্রশিক্ষিত বিন্দু 15.5 × 5, তাহলে এটা আমাদের একটা উত্তর। তা এখানে আপনাদের তাহলে এখন যদি আপনারা এটা পরীক্ষা করি, 66 × 15, তাহলে সুপ্রশিক্ষিত বিন্দু এটা তাহলে কি দাঁড়াচ্ছে, তাহলে 66 × 15, 66-এর অর্ধেক কত, 33, তাহলে এটা আমাদের হচ্ছে 9.99, তাহলে সুপ্রশিক্ষিত বিন্দু, তাহলে এটা 9.99 × আছে 0। তা সুপ্রশিক্ষিত বিন্দু, এখন যদি আমি করি যে আপনাদেরকে 44 × 15, তাহলে সুপ্রশিক্ষিত বিন্দু 44 × 15 যদি করি, তাহলে 44-এর অর্ধেক কত, 22, তাহলে আসলো 66, তাহলে আমরা 66 0, তাহলে আমরা শুদ্ধি পরীক্ষার জন্য একটা করে দেখি যে ঠিক আছে না, তাহলে 44 আর 15 গুণ, তাহলে চারপাশে 20, তাহলে চারপাশে 20, তাহলে 22, তাহলে একবার কাটা চারপাশ 45, তাহলে সুপ্রশিক্ষিত বিন্দু 0 এটা আসতেছে, তাহলে সুপ্রশিক্ষিত বিন্দু 44, তাহলে সুপ্রশিক্ষিত 4 আর 3 = 6, তাহলে 660, তাহলে শুদ্ধি পরীক্ষা হয়ে গেছে। তা সুপ্রশিক্ষিত বিন্দু, তাহলে এখন যদি আমি আর একটা জিনিস আপনাদেরকে শেখাই, যে 56 × 15, তাহলে 56-এর অর্ধেক কত সুপ্রশিক্ষিত বিন্দু, 23, তাহলে এটা আসলো 9 আর এটা আসলো 7, তাহলে এটা 790। তা সুপ্রশিক্ষিত বিন্দু, তাহলে আর একবার বুঝে দিচ্ছি, এই 15 মানে এটাকে আমরা কাল্পনিকভাবে 1.5 চিন্তা করলাম, 1.5 চিন্তা করলে তাহলে 668 দেড় গুণ হচ্ছে, তাহলে 314, তাহলে যোগ করলাম, তাহলে যেখানে যেহেতু 1.5 কল্পনা করছি, এখানে শূন্যটা দিয়ে দিলাম, তাহলে 32 অর্ধেক 16, তাহলে তার অর্ধেকটা দিয়ে দিলাম কত হচ্ছে। তা সুপ্রশিক্ষিত বিন্দু, তাহলে 31 অর্ধেক 15.5, তাহলে 10 মিনিটে শুধু একটা শূন্য দেওয়ার কারণে 10 মিনিটে চলে গেল, তাহলে এখানে 56 অর্ধেক কত, 23, তাহলে 23-এর তাহলে যোগ করে দিলাম, একটা শূন্য দিয়ে দিলাম, তাহলে এখানে 77.5 × 15, তাহলে 38.5, তাহলে আমরা দিয়ে দিলাম কত হচ্ছে। তা সুপ্রশিক্ষিত বিন্দু, এখানে 36.15, তাহলে আছে যে 66 অর্ধেক 33 যোগ করে দিলাম। তা সুপ্রশিক্ষিত বিন্দু, তাহলে এখন যদি আমি এটা করি যে 88 × 15, তাহলে সুপ্রশিক্ষিত 88-এর অর্ধেক কত, 2-এর কত, 44, তাহলে এটা আছে যে সুপ্রশিক্ষিত বিন্দু 2 × 8 = 12, 12 × 2 = 1, তাহলে 8 × 12 = 13, তাহলে সুপ্রশিক্ষিত বিন্দু 1320, তাহলে আমি যদি এটা করি সুপ্রশিক্ষিত বিন্দু 8 × 7 = 78 × 15, তাহলে আর এখানে 78-এর অর্ধেক কত সুপ্রশিক্ষিত বিন্দু, তাহলে আছে 39, তাহলে 39, তাহলে এটা আছে 8 8 = 17, তাহলে 7 = 11, তাহলে সুপ্রশিক্ষিত বিন্দু, তাহলে আছে 1170। তাহলে আপনাদের আমি যেটা বুঝাইতে চাচ্ছি, এখানে 15 দ্বারা যদি গুণ করি, যা নিব তার দ্বিগুণ দ্বারা গুণ করবো, তাহলে সুপ্রশিক্ষিত বিন্দু 2 2 দ্বারা গুণ করলে
তাহলে আমাদের যে উত্তরটা আসবে ওটাকে আমরা তাহলে যোগ করে দিব, যেটা আসবে সেটা উত্তর। কথা হচ্ছে